হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছেন। তো সুস্থ থাকার দরুনই হয়তো আমার ক্লাসটা করতে পারছেন। তো আশা করি সুস্থ সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, ঘর থেকে একদমই বের হওয়ার চেষ্টা করবেন না খুব যদি প্রয়োজন না হয়। সো আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারগুলোকে সলভ করা, এবং ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার তিনটা মেথড আমাদের এই এই কোর্সে কমপ্লিট করা হবে। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে, ফ্লেক্সিবিলিটি সিস্টেমের মাধ্যমে এবং স্টিফনেস মেথড, এই তিনটা মেথড দিয়ে আমরা কভার করার চেষ্টা করব যে কীভাবে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করা যায়। আর ইনডিটারমিনেট স্ট্রাকচার না ডিটারমিনেট স্ট্রাকচার সেটা আমরা কীভাবে বুঝবো, সেটা আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য, যে কীভাবে আমরা চিনবো একটা স্ট্রাকচার ইনডিটারমিনেট অর ডিটারমিনেট সেটা আমরা আজকে জানবো বা শিখবো। সো ডিটারমিনেট স্ট্রাকচারগুলো সলভ করা আমরা একদম প্রথম লেভেলে বা ফার্স্ট সেমিস্টারের দিকে আমরা শিখেছি, এবং সেকেন্ড লেভেলে এসে আমরা দেখেছি, মানে সেকেন্ড লেভেলের শুরুতে বা ফার্স্ট লেভেলের লাস্টের দিকে আমরা অনেককে দেখেছি যে ইনডিটারমিনেট স্ট্রাকচার থাকলেও কিছু কিছু অ্যাজাম্পশন করে কীভাবে সেগুলো সলভ করা লাগে। সো আমরা সেই স্ট্রাকচারগুলো কীভাবে ডিটারমিনেন্ট এবং কীভাবে ইনডিটারমিনেন্ট আমরা দেখে কীভাবে বুঝবো সেটা আমরা আজকে আলোচ্য বিষয়। সো আমাদের প্রথম প্রশ্ন যে হাউ উই নো দ্যাট স্ট্রাকচার ডিটারমিনেট অর ইনডিটারমিনেট। সো একটা স্ট্রাকচার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হবে যদি আমার এই ফর্মুলাটা ফলো করে। সো হঠাৎ করে অবাক হওয়ার বিষয় যে এই ফর্মুলাটা আসলে কী বোঝাচ্ছে, এখানে এম কি, আর কি এবং জে কি, আমরা সব কিছুই দেখবো এখানে কোনটাকে নির্দেশ করে। সো এরপর দেখি, যদি এই শর্তটা যদি দেখা যায় যে যদি গ্রেটার দেন হয় তাহলে ইনডিটারমিনেট হবে, আর যদি লেস দেন হয় তাহলে হবে আনস্টেবল। এখন কথা হচ্ছে এম, আর এবং জে এটা কী বোঝাচ্ছে। এখানে এম বোঝাচ্ছে নাম্বার অফ মেম্বার, মানে এখানে আমার কয়টা মেম্বার ইউজ করা হয়েছে বা কয়টা কী বলবো স্ট্রাকচার ইউজ করা হয়েছে। আর হচ্ছে নাম্বার অফ রিয়াকশান, এখানে আমরা কয় টাইপের রিয়াকশান পাচ্ছি, মানে এফএক্স, এফওয়াই, মুমেন্ট, এই টাইপের কতগুলো রিয়াকশান পাচ্ছি সেগুলা। আর যে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, এখানে কয়টা জয়েন্ট আছে। সো একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝবেন। এছাড়া আর একটা জিনিস আমরা দেখব, একে বলা হয় ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বা ডিওআই, মানে আমাদের ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি অন কাইন্ড অফ আমাকে বোঝাচ্ছে যে আমাকে কয়টা আননোন বা কয়টা ইকুয়েশন আমার এখন অভাব রয়েছে সেটা আমার এখানেই করবে। ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি বা ডিওআই শর্ট ফর্মে বলা হয়। এটা ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে গেলো এই থ্রি এম প্লাস আর, এখান থেকে যদি আমি থ্রি জে বিয়োগ দেই তো বিয়োগ দেওয়ার ফলে যে বিয়োগ ফলটা সেটাই হচ্ছে আমার কি ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। সো আমরা এই সবগুলো ক্যালকুলেশনই দেখবো। সো আমি এখানে একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি, একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা পি নামে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, আর দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা হিন্স সাপোর্ট আর এখানে একটা হচ্ছে রোলার সাপোর্ট। সো অলরেডি আগের স্ট্রাকচার কোর্সগুলো যাদের করা আছে তারা জানেন যে হিন সাপোর্টে কী করা লাগে এবং রোলার সাপোর্টে কী কী ধরনের রিয়েকশন আসে। সো রিয়েকশনগুলো অনেকটা এরকম। সো যারা এই কোর্সগুলো করা আছে আগে থেকে তারা দেখে বুঝতে পারবেন। সো তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমার রিয়েকশন আছে তিনটা, তার মানে এখানে মেম্বার হচ্ছে একটা, কারণ এখানে মাত্র একটা স্প্যান, তার মানে এখানে মেম্বার হবে একটা। রিয়েকশন আমি পাচ্ছি এই যে ভায়োলেট কালার দিয়ে তিনটা অ্যারো দেখাচ্ছি, তার মানে এখানে তিনটা রিয়েকশন, কারণ হিনজে এফএক্স এবং এফওয়াই দুইটাই থাকে আর রোলারে শুধুমাত্র এফওয়াই থাকে, তার মানে আমি তিনটা রিয়েকশন পাচ্ছি। আর জয়েন্ট কয়টা, আমার দুইটা জয়েন্ট, কারণ দুইটা জয়েন্টে দুটো সাপোর্ট দেওয়া হয়েছে, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট। তো আমি আগে আমার কাজ হবে আমাকে যে ফিগারটা দেওয়া থাকবে বা যেই স্পানটা বা যেই ডিস্ট্রিবিউশনটা দেওয়া থাকবে সেই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের প্রথমে মেম্বার কয়টা, রিয়াকশন কয়টা এবং জয়েন্ট কয়টা সেটা আমি আগে ফার্স্ট অফ অল আলাদা করে নেব। তারপর আমি আমার যে উপরে যে সূত্র থ্রি এম প্লাস আর এখানে আমি বসাবো। তো থ্রি এম প্লাস আরও যদি আমি বসাই এম এর মান ওয়ান এবং আর এর মান থ্রি, দেখতে পাচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছি ভ্যালু আসছে সিক্স। সিমিলার আমরা থ্রি জেতে করি, কারণ জের মান দুই, কারণ জয়েন্ট দুইটা, তিন দুখানে ছয়, এখানেও ছয়, তার মানে এটা কিন্তু আমার এটাকে ফলো করছে, মানে ইকুয়াল হয়ে গেছে, এটাকে ফলো করেছে। যেহেতু এটাকে ফলো করেছে তাহলে আমি বলতে পারি এটা আমার কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। তো থ্রি এম প্লাস আর ইকুয়াল টু থ্রি জে যেহেতু এটা ফলো করেছে, আমি এটাকে বলতে পারি আমার যে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে সেটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট। তার মানে এটা আমাদের খুবই সহজ, এটা আমি নর্মাল নিয়মে সলভ করতে পারবো। এর জন্য আমাকে কষ্ট করে মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড বা ফ্লেক্সিবিলিটি মেথড বা স্টিফনেস মেথড আমাকে কখনোই ফলো করতে হবে না। সো এটা যদি বুঝে থাকি তাহলে আমরা আরও কিছু স্ট্রাকচার দেখি যে কীভাবে এগুলো সলভ করা লাগে বা কীভাবে আমরা বুঝতে পারবো ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেন্ট, বা কখনো যদি ইনডিটারমিনেন্ট হয় সেটাকে কীভাবে ডিটারমিনেন্ট করবো, বা কোনো স্ট্রাকচার যদি আনস্টেবল হয় সেটাকে কীভাবে স্ট্যাবল করবো, সেটা আমাদের আজকের লেকচারে মুখ্য বিষয়। সো আরও কিছু এক্সাম্পল দেখা যাক। এখানে একটা দেখতে পাচ্ছি, সো এখানে মোটামুটি তিনটা জয়েন্ট দেখা যাচ্ছে,
এবং এখানে মোটামুটি চারটা রিয়েকশন। সো আমি এখানে বলতে পারি যদি বলি মেম্বার ওয়ান, মানে একটা স্পানে যদি টোটালি বসায় দেওয়া হয়, আর এখানে রিয়েকশন তাহলে চারটা, জয়েন কয়টা আমার তিনটা। সো এখানে আমি যদি ক্যালকুলেশন করি, থ্রি এম প্লাস আর ক্যালকুলেশন করে আসছে সাত, আর থ্রি জিরো আসছে নাইন, তার মানে এটা কিন্তু লেস দেন, তার মানে এটা কিন্তু আনস্টেবল। তার মানে এইভাবে হলে আমি স্ট্রাকচারটা আনস্টেবল হয়ে যাবে। তাহলে এটা স্টেবল করার উপায় কী? আমি যদি এইখানে তাহলে একটা যদি ব্রেক দিতে পারি, হ্যাঁ, এখানে যদি ব্রেক করে এই জিনিসটাকে একটা এবং এই জিনিসটাকে একটা আলাদা আলাদা দুইটা মেম্বার বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। সো দেখেন আমি এখন কী করলাম, এমএর মান যদি এখন দুই ধরি, ইফ মেম্বার ডিভাইড করে দিই আমরা, এখন কিন্তু দেখেন জিনিসটা ক্যালকুলেশন করি, এখন কিন্তু সেটা গ্রেটার দেন হয়ে গেছে। তার মানে এটা আনস্টেবল না, হয়তো ইনডিটারমিনেট বাট আনস্টেবল না। তার মানে এটাকে আমি স্টেবল করে ফেললাম। কোনোটা জিনিস যদি আনস্টেবল হয়ে যায় তাহলে সেটা আসলে সলভই করা যাবে না, আর যদি স্টেবল হয় তারপর দেখতে হবে সে ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেন্ট, সে আমাদের দেখতে হবে। যেহেতু আমি দেখতে পারলাম এটা হচ্ছে আমার ইনডিটারমিনেন্ট, তার মানে এটা চাইলেও পরবর্তীতে আমরা অন্য কোনো মেথডে সলভ করতে পারবো, তার মানে এটাকে মেম্বারটাকে ভাগ করে দিতে হবে। সো আমরা এইভাবে সিদ্ধান্ত নিব কোনো একটা স্ট্রাকচার যদি আনস্টেবল হয়ে যায় কীভাবে সেটাকে স্টেবল করা যায়। সো এই এক্সাম্পলটা বোঝা গেলে আমরা এখন নেক্সট এক্সাম্পল দিকে যাই। আর এখানে যদি আমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ক্যালকুলেশন করি, বসাই দিই, আমি এম এর জায়গায় দুই বসাইলাম, আর এর জায়গায় চার এবং জে এর জায়গায় থ্রি, কারণ জয়েন তিনটা। সো আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি চলে আসলো ওয়ান, তার মানে একটা আনস্টেবল স্ট্রাকচারকে আমি স্টেবল করে ফেললাম এবং সেটা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি চলে আসলো এক। আর মাথায় রাখতে হবে যদি কোনো একটা স্ট্রাকচার যদি স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট হয় তাহলে তার ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আসবে জিরো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি একটা ফিক্সড সাপোর্ট দেওয়া আছে এই জায়গায়, একটা ফিক্সড সাপোর্ট, একটা বিম, আর এখানে একটা রোলার সাপোর্ট দেওয়া আছে। ওকে ফাইন, তাহলে আমি জানি ফিক্সড সাপোর্টে আমার তিনটা রিয়েকশন আসে, একটা এফ এক্স, একটা এফ ওয়াই, একটা হচ্ছে মোমেন্ট, তিনটা রিয়েকশন আমি দেখতে পাচ্ছি। আর রোলারতে একটা রিয়েকশন, মোট তাহলে চারটা রিয়েকশন। তাহলে আমি এখানে আর এমান চার বলে দিতে পারি, এখানে মেম্বার ওয়ান, রিয়েকশন চারটা, জয়েন্ট অ্যাজ ইউজুয়াল দুইটা। তাহলে আমি ক্যালকুলেশন করি, সো দেখতে পাচ্ছি এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট। আর ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যদি আমরা ক্যালকুলেশন করি, এম এর মান ওয়ান, আর এর মান ফোর, এগুলো সব বসিয়ে দিই, এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি ওয়ান। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, এই মেম্বারটার মাঝখানে যদি একটা ইন্টারনাল হিঞ্জ বসিয়ে দিই তাহলে কী হবে? যদি একটা এখানে ইন্টারনাল হিঞ্জ বসিয়ে তাহলে আমাদের ব্যাপারটা কী হবে? সো যখন আমার মধ্যে একটা ইন্টারনাল হিঞ্জ আসবে তখন আমরা সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন সূত্রটা হবে এই যে থ্রি জে, এই থ্রি জের সাথে একটা প্লাস সি যোগ হবে, মানে এখানে সি মানে কানেকশন বা ইন্টারনাল হিঞ্জ কয়টা দেওয়া হচ্ছে সেটা। তো আমি এখানে সি এমন কত বসাইলাম? ওয়ান। সি এমন বসাইলাম ওয়ান, তাহলে কত হলো? সাত। তার মানে এভাবে আমরা কী করে ফেললাম? জিনিসটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করে ফেললাম। তার মানে এটা আমরা শিখলাম যে কীভাবে একটা স্ট্রাকচার যদি ইনডিটারমিনেট হয় তাহলে আমরা চাইলেই এর মাঝে হিঞ্জ বসিয়ে আমরা এটাকে ডিটারমিনেট করতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা টেকনিক। তো আমরা শিখে ফেললাম কীভাবে আনস্টেবলকে স্টেবল করা যায় এবং কীভাবে একটা ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারকে ইন্টারনাল হিঞ্জ বসিয়ে কীভাবে ডিটারমিনেন্ট করা যায়। আরও কিছু এক্সাম্পল দেখা যাক। সো এখানে একটা দেখতে পাচ্ছি ফ্রেম স্ট্রাকচার, এখানে মেম্বার তিনটা, এই যে একটা মেম্বার, এখানে একটা মেম্বার এবং এখানে একটা মেম্বার, মেম্বার তিনটা। তাহলে এম এর মান হবে এখানে থ্রি, রিয়েকশন তিনটা দেখতে পাচ্ছি, আর জয়েন্ট চারটা। কেন জয়েন্ট চারটা? এই একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট এবং চার নাম্বার জয়েন্ট। তার মানে জয়েন্ট হিসাব সব পেয়ে গেলাম। সো হিসাব করা যাক। সো থ্রি এম প্লাস আর এর মধ্যে বসিয়ে দিলাম এবং থ্রি জে বসালাম, দুইটাতে ইকুয়াল উকাল বারো আসছে। তার মানে দুইটা যেহেতু মিলে গেছে তাহলে আমি বলতে পারি এখানে যে আমি ফ্রেমটা দেখতে পাচ্ছি সেই ফ্রেমটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট একটা ফ্রেম। এবার একটা ট্রাস দেখি। তো ট্রাসের ক্ষেত্রে সূত্রগুলো একটা আলাদা আসবে, কারণ ট্রাসের ম্যাক্সিমাম টু ফোর্স মেম্বার, সো বিমের মতো না। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা ওই থ্রি এম প্লাস আর সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তো থ্রি এম প্লাস আর এর মধ্যে এখানে এম প্লাস আর হবে, আর এখানে থ্রি জের জায়গায় টু জে হয়ে যাবে। সো এটা যদি ইকুয়াল হয় তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট, আগের মতো গ্রেটার দেন হলে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেন্ট, আগের মতো লেস দেন হলে আনস্টেবল। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা সেটা আসলে কীরকম স্ট্রাকচার সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো। সো আমরা যদি দেখি, আর এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্স আগের মতোই সূত্র। এখন আমরা যদি দেখি এখানে দেখবো আমরা এগারোটা মেম্বার আছে। আমরা যদি এখানে গুণি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা মেম্বার, এম এর মান তাহলে আমরা এগারো পেলাম, এগারো বসিয়ে দিলাম। থ্রি তিনটা, কারণ রিয়েকশন তিনটা দেখতে পাচ্ছি, আর জয়েন্ট সাতটা, এই একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট, চারটা জয়েন্ট, পাঁচটা জয়েন্ট, ছয়টা জয়েন্ট, সাতটা জয়েন্ট, জের মান সেভেন। তো আমরা সূত্রে বসিয়ে দিই,
দিকেতে 1400, তার মানে এটা একটা স্ট্যাটিক্যালি ডিটারমিন্যান্ট ক্লাস, স্ট্রাকচারটা ডিটারমিন্যান্ট। সো আমরা এই পুরো লেকচার দেখতে পেলাম যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিন্যান্ট বা ডিটারমিন্যান্ট কীভাবে নির্ণয় করতে হয়, আনস্টেবল থাকলে কীভাবে স্টেবল করা যায়, এবং কোনোটা জিনিস যদি ইনডিটারমিন্যান্ট থাকে সেটাকে কীভাবে ইন্টারনাল হিন্স বসিয়ে ডিটারমিন্যান্ট করা যায় সেটা আমরা শিখলাম। সো আজকে এই পর্যন্তই, এবং যেটা বলেছিলাম যে স্ট্যাটিক্যালি ডিটারমিন্যান্ট হলে কিন্তু ডিগ্রি অফ ইনডিটারমিন্যান্স জিরো আসবে, সো এখানে কিন্তু ডিগ্রি অফ ইনডিটারমিন্যান্স জিরো। সো থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে অ্যাওয়্যার।